দেখেছি যে প্রথমবার তোকে হারিয়েছি তোর দু চোখে, হায় কি হলো আমার তুই বল না রে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। তো গাইস, স্ক্রিনে যে ভিডিওটি দেখতে পাচ্ছেন এই ধরনের ভিডিও খুব সিম্পলভাবে কিভাবে এডিট করতে পারবেন তাই দেখবো আজকে আমরা এই ভিডিও। ভিডিওটি এডিট করার জন্য আমরা দুইটা অ্যাপস ব্যবহার করব, পিকশার্ট এবং ইনশট। ভিডিওটা ক্রিয়েট করতে যে ম্যাটেরিয়ালসগুলো ব্যবহার করব, ম্যাটেরিয়ালসগুলোর লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে, আপনি এখান থেকে ডাউনলোড করে নেবেন। তো গাইস চলুন ভিডিওটা শুরু করি। অল রাইট গাইস, প্রথমে আমরা চলে যাব আমাদের ফোনে থাকা যে কোনো একটি ব্রাউজারে। আমি ক্রোম ব্রাউজারটি সিলেক্ট করলাম, দেন ক্রোম ব্রাউজারটিতে আসার পর এখানে সার্চ করব রিমুভ ডট পিজি। সার্চ করার পর আমরা দেখতেই পাচ্ছি প্রথমে আমাদের সামনে একটি ওয়েবসাইট শো করছে, আমরা ওয়েবসাইটটিতে প্রবেশ করব। ওয়েবসাইটটিতে আসার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে, দেন এখানে আপলোড ইমেজে ক্লিক করব। তো গাইস এখান থেকে আপনি একটি ছবি সিলেক্ট করবেন, যেই ছবিটি আপনি মেন ছবি হিসাবে ব্যবহার করবেন, মানে ভিডিওর প্রথমে রাখবেন। দেন আমি এখান থেকে একটি ছবি সিলেক্ট করে দিলাম। তো দেখতেই পাচ্ছেন ছবিটি সিলেক্ট করার 2 সেকেন্ডের ভিতরেই ছবির ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে গেছে। দেন নিচে থাকা ডাউনলোড অপশন থেকে ছবিটি ডাউনলোড করে নেবেন। ছবিটি ডাউনলোড হয়ে গেলে আমরা চলে যাব আমাদের ফোনে থাকা পিকশার্ট অ্যাপসটিতে। পিকশার্ট অ্যাপসটিতে আসার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে, দেন নিচে থাকা প্লাস আইকনে ক্লিক করবেন। তো গাইস পিকশার্ট অ্যাপসটিতে আসার পর আপনি এখান থেকে ট্রান্সফারের ব্যাকগ্রাউন্ডটি সিলেক্ট করবেন। দেন ব্যাকগ্রাউন্ডটি সিলেক্ট হওয়ার পর আপনি নিচে থাকা অ্যাড ফটো অপশনটির উপর ক্লিক করবেন। অ্যাড ফটো অপশনটিতে ক্লিক করলে আপনার গ্যালারিতে থাকা সকল ছবি এখানে শো করবে, দেন আপনি এইমাত্র যেই ছবিটি ব্যাকগ্রাউন্ড রিমুভ করলেন সেই ছবিটি এখানে সিলেক্ট করে দিবেন, সিলেক্ট করে উপরে থাকা অ্যাড আইকনে ক্লিক করে দিবেন। দেন ছবিটি হাত দিয়ে টেনে অ্যাডজাস্ট করে নেবেন। ছবিটি অ্যাডজাস্ট হওয়ার পর আপনি এখানে নিচে থাকা বর্ডার অপশনটির উপর ক্লিক করবেন, দেন বর্ডারটি 2% রেখে দিবেন। দেন বর্ডারটি অ্যাড করার পর, তো গাইস বর্ডারটি অ্যাড হলে উপরে থাকে টিক মার্কে ক্লিক করবেন, দেন নিচে থেকে স্টিকার অপশনটি ক্লিক করবেন, তারপর এখানে সার্চ করবেন, দেন এখানে লিখবেন ক্রাউন ইমোজি। দেন ইমোজিগুলো আসার পর আপনি এখান থেকে আপনার পছন্দ অনুযায়ী ইমোজি সিলেক্ট করবেন। দেন হাত দিয়ে টেনে ইমোজিগুলো অ্যাডজাস্ট করে নেবেন। দেন আবারও ইমোজিতে ক্লিক করে এখান থেকে আরও একটি ক্রাউন ইমোজি সিলেক্ট করে নেবেন। তো গাইস ইমোজিগুলো অ্যাড করার পর আপনি উপর থেকে টিক মার্কে ক্লিক করবেন, দেন সেভ আইকনে ক্লিক করে ছবিটা গ্যালারিতে সেভ করে নেবেন। ছবিটা সেভ হওয়ার পর ব্যাক বাটনে ক্লিক করে ডোন্ট সেভে ক্লিক করে দেবেন। তো গাইস এখন আপনাকে এখান থেকে কলেজ ফ্রেমটি সিলেক্ট করতে হবে, দেন সিলেক্ট করার পর যখন আপনার গ্যালারিতে নিয়ে আসবে তখন এখান থেকে আপনি 9টা ছবি সিলেক্ট করে দেবেন। ছবি 9টা সিলেক্ট হওয়ার পর আপনি উপরে থাকা এই ফ্রেমটি সিলেক্ট করবেন। তো গাইস ফ্রেমটি সিলেক্ট করার পর এখান থেকে আপনারা চাইলে ছবিগুলো জুম করে অ্যাডজাস্ট করে নিতে পারেন, তারপর বর্ডার অপশনে ক্লিক করে বর্ডারটি জিরো করে দিবেন। দেন উপরে থাকা এই আইকনে ক্লিক করে তারপর এখান থেকে ছবিটি ডাউনলোড করে নেবেন। তো গাইস এরকম সেম প্রসেসিংয়ের মাধ্যমে আপনাদের এরকম 3টা ছবি এডিট করতে হবে। এরকম 3টা ছবি এডিট হয়ে গেলে আমরা আবারও ব্যাক বাটনে ক্লিক করব, দেন এখানে আসার পর আমরা উপরে থাকা অল ফটোসে ক্লিক করব, দেন এই হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে নিব। এই ব্যাকগ্রাউন্ডটার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে, আপনারা ওইখান থেকে ডাউনলোড করে নেবেন।
আপনি যদি উপর নিচে স্ক্রল করে ভিডিও এডিট করতে চান তাহলে আপনাকে ব্যাকগ্রাউন্ডটা এমনই রাখতে হবে। আর যদি আপনি সাইড থেকে স্ক্রল করে ভিডিও এডিট করতে চান তাহলে টুলস অপশনটির উপর ক্লিক করে ক্রপ অপশনটি সিলেক্ট করবেন। দেন এখানে নিচে থাকা রোটেট অপশনটি ক্লিক করে লেফটে ক্লিক করে দিবেন। দেন টিক মার্কে ক্লিক করবেন। দেন তারপরে এখান থেকে অ্যাড ফটোটি সিলেক্ট করবেন। দেন গ্যালারি থেকে কলেজ ফ্রেম করা তিনটি ছবি অ্যাড করে নেবেন। ছবিগুলো অ্যাড হওয়ার পর ছবিগুলোর উপর ক্লিক করে হাত দিয়ে জুম ইন জুম আউট করে ছবিগুলো অ্যাডজাস্ট করে নেবেন। দেন এমন এরকমভাবে প্রত্যেকটা ছবি অ্যাডজাস্ট করে বসিয়ে দেবেন। তো গাইস ছবিগুলো অ্যাডজাস্ট হওয়ার পর উপরে থাকা টিক মার্কে ক্লিক করবেন এবং উপরে থাকা সেভ আইকনটিতে ক্লিক করে এই ছবিটা গ্যালারিতে সেভ করে নেবেন। তো গাইস এরপর আপনাকে ইনশট অ্যাপসটি ওপেন করতে হবে। ইনশট অ্যাপসটি ওপেন করার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। দেন আপনি এখান থেকে ভিডিও অপশনটির উপর ক্লিক করবেন। দেন নিউ অপশনটি ক্লিক করবেন। দেন ভিডিও অপশনটিতে আসার পর উপরে দেখতে পারবেন ব্ল্যাঙ্ক নামে একটি ব্যাকগ্রাউন্ড রয়েছে, এটা সিলেক্ট করে টিক মার্কটি ক্লিক করে দিবেন। দেন এখান থেকে আপনাকে 1:1 এই রেশিওটা সিলেক্ট করে টিক মার্কে ক্লিক করবেন। তো তারপর এখান থেকে ডিউরেশন অপশনটির উপর ক্লিক করবেন। দেন পেন্সিল আইকনে ক্লিক করে আপনি ভিডিওটা কত সেকেন্ডের বানাতে চান তা এখানে সিলেক্ট করে নেবেন। আমি 25 সেকেন্ড সিলেক্ট করে দিলাম। দেন ওকে বাটনে ক্লিক করে টিক মার্কে ক্লিক করে দেবেন। তো গাইস তারপর এখান থেকে PLP অপশনটির উপর ক্লিক করবেন। দেন ফটোসে ক্লিক করে এইমাত্র যে ছবিটি এডিট করলেন পিকচার অ্যাপসটির মাধ্যমে সেই ছবিটি সিলেক্ট করে দেবেন। দেন ছবিটি সিলেক্ট হওয়ার পর আপনি হাত দিয়ে জুম করে ছবিটি অ্যাডজাস্ট করে নেবেন। তো গাইস ছবিটি ফুল স্ক্রিন হওয়ার পর হাত দিয়ে টেনে ছবিটি এরকম অ্যাডজাস্ট করে নেবেন। আপনি এখানে যে এরো অপশনটা দেখছেন এখানে ক্লিক করে ভিডিও ইনটি ক্লিক করে দেবেন। তাহলে এরকমভাবে অ্যাডজাস্ট করার পর এখানে কিফ্রেম নামের যে অপশনটি রয়েছে এখানে একটি ক্লিক করে দেবেন। দেন ভিডিওর লাস্টে চলে যাবেন। দেন ছবিটা এরকমভাবে টেনে ভিডিওর লাস্ট অবধি সিলেক্ট করে দেবেন। দেন এরকমভাবে অ্যাডজাস্ট হওয়ার পর আমরা ভিডিওর প্রথমে যে ভিডিওটি প্লে করে দেখব। তো গাইস দেখতে পাচ্ছেন আমাদের ছবিটা সুন্দরভাবে অ্যাডজাস্ট হয়ে গেছে। অ্যাডজাস্ট হয়ে যাওয়ার পর কী করব, এখন ভিডিওটির উপর ক্লিক করবেন। ভিডিওটির উপর ক্লিক করে ফিল্টার অপশনটির উপর ক্লিক করবেন। দেন এখানে অ্যাডজাস্ট অপশনটির উপর ক্লিক করবেন। দেন নিচে থাকা স্যাচুরেশন অপশনটি সিলেক্ট করে একদম -50 করে দিবেন। তাহলে ব্যাকগ্রাউন্ডটি সাদা কালো হয়ে যাবে। দেন এখানে বিগনেটেড অপশনটি সিলেক্ট করে এটা +100 করে দিবেন। তারপর টিক মার্কটি ক্লিক করে দিবেন। দেন ভিডিওর শুরুতে চলে যাবেন। তারপর আবার PLP ফাইলটি উপর ক্লিক করবেন। দেন এখন আপনাকে আবার PLP ফাইলটির উপর ক্লিক করতে হবে। দেন ফটোস অপশন থেকে এই PNGটি সিলেক্ট করবেন। PNGটির লিঙ্ক ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, এখান থেকে ডাউনলোড করে নেবেন। দেন PNGটি সিলেক্ট হওয়ার পর জুম ইন জুম আউট করে আপনি কোন সাইডে বসাতে চান ওই সাইডে PNGটি অ্যাডজাস্ট করে বসিয়ে দেবেন। দেন PNGটি বসানোর পর দেন PNGর লাস্টে যে এরোটা আছে এরোতে ক্লিক করে ভিডিও ইনটি ক্লিক করে দিবেন। তাহলে PNGটি ফুল ভিডিওতে অ্যাডজাস্ট হয়ে যাবে। দেন আমরা আবারও PLP ফাইলটির উপর ক্লিক করব। আমাদের গ্যালারিতে থেকে এই ছবিটা সিলেক্ট করতে হবে। দেন ছবিটা হাত দিয়ে জুম করে আমরা আমাদের মতন অ্যাডজাস্ট করে নেব। দেন ছবির লাস্টের ইরোতে ক্লিক করে এটাও ভিডিও ইনটি ক্লিক করে দেব। তাহলে এই ছবিটাও ভিডিওর লাস্ট অবধি অ্যাডজাস্ট হয়ে যাবে। তো এরপর আবার আমাদের PLP ফাইল টির উপর ক্লিক করতে হবে। দেন ভিডিও সেকশনটি সিলেক্ট করতে হবে। দেন ভিডিও সেকশনটি সিলেক্ট করে এখান থেকে আমাদের একটা ব্ল্যাক স্ক্রিন রিলিজ ভিডিও অ্যাড করতে হবে। ভিডিওটির উপর ক্লিক করে সিলেক্ট করে নিলাম। এই ধরনের ভিডিও আপনারা ইউটিউবে অ্যাভেলেবেল পেয়ে যাবেন, ওইখান থেকে ডাউনলোড করে নেবেন। তো গাইস ভিডিওটি সিলেক্ট করার পর এখান থেকে ব্লেন্ড অপশনে ক্লিক করতে হবে। দেন স্ক্রিন অপশনটা সিলেক্ট করে টিক মার্কে ক্লিক করে দেবেন। দেন ভিডিওটি হালকা সরে আসার পর যখন দেখতে পারবেন রিলিক্সটা দেখা যাচ্ছে, দেন ভিডিওটা হাত দিয়ে টেনে এই PNG ব্যাকগ্রাউন্ডটির উপর অ্যাডজাস্ট করে নিতে হবে। তো গাইস এরকমভাবে অ্যাডজাস্ট করে রিলিক্সটা PNGর উপর বসিয়ে দেবেন।
দেন ভিডিওটি প্লে করে দেখবেন। তো গাইস দেখতেই পাচ্ছেন ভিডিওটা এডিট সম্পূর্ণ হয়ে গেছে। দেন ভিডিওটি সেভ করার জন্য টিক মার্কে ক্লিক করবেন, দেন উপরে থাকা সেভ আইকনটিতে ক্লিক করে ভিডিওটি গ্যালারিতে সেভ করে নেবেন। আশা করি গাইস ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই লাইক করে কমেন্টে জানাবেন। তো গাইস আজকের মতন এখানেই যাচ্ছি, দেখা হবে খুব শীঘ্রই নতুন আরেকটি ভিডিওতে। আল্লাহ হাফেজ।